আনসার এবং মুহাজির দুইজন সাহাবীর মধ্যে এক মারামারি লেগে গেল, গ্যাঞ্জাম লেগে গেল। মদ খাওয়ার পরে তারা নেশায় আসক্ত। এরা ওই গ্রুপের লোককে ডাক দিছে, ও তার গ্রুপের লোককে ডাক দিল। একটা অবস্থার সৃষ্টি হয়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে এই বিষয়টা জানায় দেন, মদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তটা জানায় দেন, নাইলে আমরা কিন্তু এখনো অস্পষ্টতার ভিতরে আছি। কারণ অনেকে তখন মদ ছাড়ছে, অনেকে ছাড়ে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় দফায় আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, হে মুমিনেরা, তোমাদের জন্য মদ হারাম, শুধু তাই নয়, জুয়াও হারাম, তোমাদের জন্য মূর্তি এগুলাও হারাম, ওয়াল আজলাম যেই ভাবে সরা দিয়া লটারি করা হয় সেইগুলাও তোমাদের জন্য হারাম। কেন হারাম? এগুলা হলো নাপাক, আর এগুলা হলো শয়তানের আমল। শয়তানের আমল যে গ্রহণ করে সে সফল হতে পারে না। তোমরা যদি দুনিয়া আখেরাতের সফলতা অর্জন করতে চাও, তাহলে শয়তানের এই আমল অবশ্যই তোমাদেরকে ত্যাগ করতে হবে। যে মদ, এই মদ, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই মদ পান থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ নিষেধ করতেছেন, এরপরে বলতেছেন এই মদ পান করা হলো শয়তানের কাজ। কার কাজ? জোরে বলেন, শয়তানের কাজ। এই আয়াত যখন নাজিল হয়, একেবারে সরাসরি এভাবেই আল্লাহ তাআলা প্রথমবার এই মদকে আল্লাহ তাআলা হারাম করেন নাই। কারণ আরবের মানুষের মধ্যে সচরাচর অভ্যাস ছিল, তারা পানীয় হিসাবে মদকে ব্যবহার করত। প্রতিবেলায় খাওয়ার পরে তাদের মদের প্রয়োজন হতো, বিভিন্ন অনুষ্ঠানে তারা মদ পান করত, এটা স্বাভাবিক একটা বিষয় ছিল। যেহেতু এটা সচরাচর সবার মধ্যে আছে, হঠাৎ করে যদি সরাসরি এটাকে প্রথমবারেই মানা করে দেওয়া হয়, তাহলে দেখা যাবে এই আদেশ মান্য করা তৎকালীন সময়ের অনেক মানুষের জন্য কঠিন হয়ে দাঁড়াইতো, ঠিক কিনা বলেন? 50-60 বছর ধরে একটা কাজ মানুষ করে আসতেছে, হঠাৎ করে যদি তাকে মানা করা হয়, দেখবেন তার জন্য কষ্ট হয়। এক্সাম্পল আর কি, অনেক ডাক্তার বলে থাকেন, অনেকে আছে দৈনিক এক প্যাকেট সিগারেট ছাড়া তার চলেই না, আবার বেশিও খায় এমন লোক আছে না নাই। যে লোকটা সিগারেট খায় দৈনিক 2 প্যাকেট, ওকে যদি আপনি আজকে রাত থেকে বলেন যে তুমি আর সিগারেট খাবা না, আগামী দিন যদি ও পুরাপুরি সাথে সাথে বাদ দিয়ে দিতে পারে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে সে যদি পুরাপুরি বাদ দেয়, তাহলে তার জন্য এটা কষ্টকর হবে ত্যাগ করা। অনেকে আলহামদুলিল্লাহ পারে, কিন্তু হঠাৎ করে তার এই নেশা ছেড়ে দেওয়াটা তার জন্য বহুত কষ্টের কারণ হয়ে দাঁড়াইতে পারে। এটা মানুষের একটা অভ্যাস হতেই পারে, এটা অস্বাভাবিক কোনো কিছু না। মক্কার মানুষ ওইভাবে মদ্যপানে অভ্যস্ত, হঠাৎ করে যদি মানা করা হয় তাহলে বাদ দিবে কেমনে? আর একটা বিষয় মনে রাখতে হবে, যদিও তৎকালীন সময়ে মদ হারাম হওয়ার আগে মদ সবাই খাইতে পারতো, কিন্তু আমার আপনার নবী জীবনে কোনোদিন মদ স্পর্শ করেন নাই। সুবহানাল্লাহ। বলুন, ইসলাম আসার পর আল্লাহর নবী কখনো মদপান করেন নাই? ওই সময়ে অল্প কয়েকজন মানুষ ছিল যারা জাহেলিয়াতের সময়ও মদপান করতো না, আমার আপনার নবী ছিলেন। আর একটা বর্ণনার মধ্যে আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি কখনো মদপান করেন নাই। যাই হোক, যখন এই মদের অভ্যস্ততা মানুষের মধ্যে চলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন সাহাবারা এসে জিজ্ঞাসা করতেছে মদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। তারা এসে প্রশ্ন করে, আল্লাহ তাআলা বলেন, ওয়াইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, নবী হে, তারা আপনার কাছে এসে মদ এবং জুয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনি তাদের এই প্রশ্নের জবাবে বলে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস। এই যে দুইটা কাজ, তৎকালীন সময় মদ এবং জুয়া এটা অ্যাভেলেবেল ছিল, কথায় কথায় জুয়া হইতো। যাই হোক, প্রথম আমরা মদের কথা বলি, যে তৎকালীন সময়ে যখন মদ চলতো এরকম, তারা যখন আইসা মদের ব্যাপারে জানতে চাইল, তখন আল্লাহ তাআলা জানায় দিলেন, আপনি তাদেরকে জানায় দেন, এটার মধ্যে আছে বড় ধরনের ক্ষতি, বড় ধরনের পাপের কারণ এটা, কিন্তু এর মধ্যে কিছু কল্যাণ আছে, কল্যাণটা নিতান্তই কম।
এর দ্বারা আল্লাহ তাআলা প্রথমত মদের উপরে তাদের অনিহা সৃষ্টি করার মতো একটা আয়াত নাজিল করে দিলেন সরাসরি হারাম করলেন না তাফসীরের মধ্যে আসছে যখন এই আয়াতটা নাজিল হলো যেই সমস্ত সাহাবীরা একটু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি কাছাকাছি ছিলেন তারা চিন্তা করলেন হায় রে যার মধ্যে অকল্যাণ বেশি যার মধ্যে পাপ বেশি এই পাপের মধ্যে যতই ভালো থাকুক এটা নিতান্তই কম সুতরাং আজকে থেকে আমরা আর মদ খাব না অনেক সাহাবী এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে তারা মদ ছেড়ে দিয়েছে এরপরে আরেকদিন এই বিষয়টা অনেকের কাছে ক্লিয়ার হয় নাই একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে একদিন এক বাড়িতে ওনারা দাওয়াত খাইলেন দাওয়াতের পরে নামাজের সময় হয়ে গেছে স্বাভাবিক তখন তো মদ পরিপূর্ণভাবে হারাম হয় নাই ওনারা মদ্যপান করছেন মদপান করার কারণে মদের যেই আসক্তিটা সেটা ওনাদের মধ্যে আছে আর নামাজের সময় হয়ে গেছে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আন নামাজের জন্য আগায় গেছেন ইমামতি করতেছেন কোরআনুল কারীম তিলাওয়াতের মধ্যে ভুল করে ফেলছে অর্থ পরিবর্তন হয়ে গেছে এমন ভুল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো ইয়া রাসূলুল্লাহ এখন কি হবে এইবার আল্লাহ রাব্বুল আলামিন মদ হারাম করার দিকে আরেকটু অগ্রসর উম্মতকে করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন এবার জানায় দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তোমরা ততক্ষণ পর্যন্ত নামাজের নিকটবর্তী হবে না হাত্তা তাআলামু মা তাকুলুন তোমরা কি বলতেছো নিজেরা যতক্ষণ এটা বুঝতে না পারবা অনুধাবন না করতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজের নিকটবর্তী হবে না কারণ মানুষ মদ পান করার পরে মোটামুটি তার সেন্স লেস হয়ে যায় দেখেন না মদ পান করে নেশা করার পরে মাঝে মধ্যে রাস্তার মধ্যে এই মদখোর বা গাঁজাখোর বা ফেন্সিডিল খোর ও আইসা বড় বড় কারেন্টের খাম্বা ধরে ঠেলে মানে ওর ফিলিংসটা তখন এমন মনে হয় যে ওর এত শক্তি ও যে কোনো মুহূর্তে ধাক্কা দিয়ে এই বড় খাম্বাটারে নদীর মধ্যে ফালায়া দিতে পারবে এটা কি সম্ভব ওর দ্বারা বলেন সম্ভব না শুধু যে এই ধরনের উল্টাপাল্টা কাজ করে তা না মদ খাওয়ার পরে অনেক সময় মদের নেশায় আসক্ত হয়ে অনেকে মাকে বউ ডাইকা ফেলে বউকে মা ডাইকা ফেলে অনেক রকম উল্টাপাল্টা কথা সে বলে তার মানে সে যে কি বলতেছে সে সেটা নিজে বুঝতে পারে না দ্বিতীয়ত আয়াত নাজিল হলো যে যতক্ষণ পর্যন্ত না তোমরা বুঝতে পারবা যে তুমি নিজে কি বলতেছো ততক্ষণ নামাজের নিকটবর্তী হবে না এরপরে আরেকদিন এক বাড়ির মধ্যে আনসার এবং মুহাজির দুইজন সাহাবীর মধ্যে এক মারামারি লেগে গেল গ্যাঞ্জাম লেগে গেল মদ খাওয়ার পরে তারা নেশায় আসক্ত এরা ওই গ্রুপের লোককে ডাক দিছে ও তার গ্রুপের লোককে ডাক দিল একটা অবস্থার সৃষ্টি হয়ে গেল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে এই বিষয়টা জানায় দেন মদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তটা জানায় দেন নাইলে আমরা কিন্তু এখনো অস্পষ্টতার ভিতরে আছি কারণ অনেকে তখন মদ ছাড়ছে অনেকে ছাড়ে নাই এবার আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় দফায় আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বললেন হে মুমিনেরা তোমাদের জন্য মদ হারাম শুধু তাই নয় জুয়াও হারাম তোমাদের জন্য মুত্তি এগুলাও হারাম ওয়াল আজলাম যেই ভাবে সরা দিয়া লটারি করা হয় সেইগুলাও তোমাদের জন্য হারাম কেন হারাম এগুলা হলো নাপাক আর এগুলা হলো শয়তানের আমল যে গ্রহণ করে সে সফল হতে পারে না তোমরা যদি দুনিয়া আখেরাতের সফলতা অর্জন করতে চাও তাহলে শয়তানের এই আমল অবশ্যই তোমাদেরকে ত্যাগ করতে হবে শয়তানের আমলের দ্বারা কেউ দুনিয়া আখেরাতে সফল হতে পারবে বলেন পারবে পারবে না কারণ শয়তান যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন জান্নাত থেকে বের করে দেওয়ার সময় এই শয়তান আল্লাহ তাআলার কাছে আল্লাহর ইজ্জতের কসম খাইছে আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য জাহান্নামের পথে নেওয়ার জন্য এই শয়তান আল্লাহ তাআলার ইজ্জতের কসম খাইছে শয়তান বলছে ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাঈন আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলতেছে আল্লাহ আমি এই বনি আদমকে সবগুলাকে পথভ্রষ্ট করে ফেলবো
কিন্তু কিছু মানুষকে সে আলাদা কইরা ফেলছে এই মানুষগুলা কারা শয়তানি বলতেছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসি মুখলাস বান্দা যারা এক কথায় আল্লাহ এবং তার রাসূলের বিধানাবলী মেনে শরীয়তের উপরে যারা চলে তারা ছাড়া যত নাম নেওয়া মানে নাম কাওয়াস্তে মুমিন আছে আর কাফের মুশরিক তো আছে এদের সবগুলোকে আমি পদভ্রষ্ট করে জাহান্নামের দিকে নিয়ে যাব এটা শয়তানের চ্যালেঞ্জ সেজন্য শয়তান আমাদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন নামে এই হারামগুলোকে সামনে উপস্থিত করে ঠিক কিনা বলেন কিছু সময় মদের নাম মদ থাকে না এটাকে এনার্জি ড্রিংক বানায় ফেলে আছে না নাই এগুলো বনি ইসরাইলদের কিছু আমল বনি ইসরাইলদের সময় এক নবীর সময় চর্বি বিক্রি করা হারাম করে দিলেন আল্লাহ তাআলা বললেন চর্বি বিক্রি করা হারাম বনি ইসরাইলরা এরা তো খুব বুদ্ধিমান ওরা চিন্তা করতেছে আল্লাহও বেজার না হয় আমাদের ব্যবসাটাও বন্ধ না হয় সিস্টেমটা কি করা যায় এইবার ওরা চুলার মধ্যে কড়ায়ের মধ্যে ওই চর্বিরে দিয়া যখন আগুনে জাল দিছে চর্বি তো আর চর্বি না এটা তেল হয়ে গেছে কি হয়ে গেছে তেল হয়ে গেছে এবার ওই তেল বিক্রি করে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার তোমরা চর্বি বিক্রি করো কেন বলে কোথায় আমরা কি এত বড় নাফরমান নাকি যে নবীর আদেশ মানব না আল্লাহর আদেশ মানব না আমরা এই সব চর্বি টর্বি বিক্রি করি না আমরা তো তেল বিক্রি করতেছি আমাদের বর্তমান সময় এরকম এনার্জি ড্রিংকের নামে সমাজের মধ্যে মদ সাইলাব হয়ে যাইতেছে অ্যালকোহল সমাজের মধ্যে সাইলাব হয়ে যাইতেছে কারণ যেই ছেলেগুলা হন্টার ক্রাউন সহ অন্যান্য যেগুলো আছে ড্রিংক করে পান করে এগুলা সহজে সব দোকানগুলোর মধ্যে এগুলা মোটামুটি পাওয়া যায় এটা তাদেরকে একেবারে আসক্তি করে না তাদেরকে একেবারে আসক্ত করে না কারণ কি এর ভিতরে অ্যালকোহলের মাত্রা কম থাকে কিন্তু যেটা হারাম সেটা মাত্রা বেশিও হারাম কমও হারাম অ্যালকোহলের মাত্রা যদিও কম থাকে কিন্তু তাকে আস্তে আস্তে ওই ড্রিংকসের দিকে তাকে ধাবিত করে নিয়ে যায় একটা সময় তখন তার আর ওই নরমাল অল্প অ্যালকোহলে কাজ হয় না এবার সে খুঁজতে থাকে আমার নেশার চাহিদা বেশি এবার সে বার খুঁজতে থাকে বারে গিয়ে মদ পান করে আস্তে আস্তে ঘরটাকেও মদের বার বানায় নেয় আছে না নাই বলে যেমন বোঝানোর জন্য বলি আমাদের দেশে অধিকাংশ মানুষের কমন একটা রোগ আছে যেই রোগটার নাম হলো গ্যাস্ট্রিক আছে নাকি আপনাদের মোটামুটি কম বেশি সবার আছে যখন নতুন নতুন কারো গ্যাস্ট্রিক হয় ওকে বলা হয় আপনি যেই ওষুধটা খাবেন সেটার নাম হলো অ্যান্টাসিড সেটার নাম কি অ্যান্টাসিড আপনি চুষে চুষে খাবেন আপনার গ্যাস আলহামদুলিল্লাহ চলে যাবে এই লোকটা দুই বছর গ্যাস্ট্রিকের ট্যাবলেট হিসাবে অ্যান্টাসিড খাওয়ার পরে দুই বছর এক বছর পরে দেখা যায় যে অ্যান্টাসিড খাইলে তার আর গ্যাস এখন যায় না হয় কি হয় না এবার ডাক্তারের কাছে যখন যায় ডাক্তার বলে আপনি দুই বছর ধরে ওইটা খাইছেন তো ওইটা আপনার সাথে সম্পর্ক হয়ে গেছে এখন এটা দিয়ে কাজ হবে না এখন আপনাকে খাইতে হবে অ্যান্টাসিড প্লাস এবার সে খাওয়া শুরু করে অ্যান্টাসিড প্লাস দুই চার ছয় আট দশ মাস পর এইটাও এবার কাজ করে না এবার ডাক্তারের কাছে গেছে বলে ডাক্তার সাহেব এক টাকার অ্যান্টাসিড প্লাসে তো গ্যাস যায় না বলে এবার আপনাকে খেতে হবে রেনিটিন দুই টাকা বা আড়াই টাকা মনে হয় দাম আপনি এখন রেনিটিড খাইলেন দুই বছর দুই বছর পরে এই রেনিটিড আপনার আর কাজ করতেছে না নিউটেক বা নিউসেপ্টেন আর এগুলো আপনার গ্যাস আর যায় না ডাক্তারের কাছে যাওয়ার পরে এবার ডাক্তার বলে এগুলাতে আপনার কাজ হবে না আপনাকে এবার খাইতে হবে লসেকটিল অথবা সেকলো ঠিক কিনা বলেন তাহলে দেখেন সেই গ্যাস গ্যাসই আছে ওষুধের পরিবর্তন হয়েছে কি হয় নাই এই মদখোর নেশাখোর যারা আস্তে আস্তে যখন নেশার জগতের মধ্যে প্রবেশ করে আজকে অল্পতে তার নেশা পূরণ হয় কিন্তু আগামী দিন চাহিদা বাড়ে তখন আস্তে আস্তে সে প্রফেশনাল নেশাখোর হয় এবার তার বাবার প্রয়োজন হয় ফেন্সিলের প্রয়োজন হয় ডাউলের প্রয়োজন হয় গাজার প্রয়োজন হয় এখন তো সভ্য সমাজের জন্য কত ধরনের মদ আছে কত ধরনের নেশা আছে সম্প্রতি সময় আমাদের বাংলাদেশের এয়ারপোর্টে একটি মদের বা নেশাদ্রব্যের চালান ধরা পড়ছে এটার নাম হলো আইস এটা উচ্চ প্রভাবশালী টাকাওয়ালাদের জন্য স্পেশাল একটা নেশার সামগ্রী এই ধরনের বহুত কিছু আমাদের সভ্য সমাজে আছে আমরা যাদেরকে এলিট শ্রেণীর লোক মনে করি অনেক উঁচু অবস্থানের লোক মনে করি এদেরকে আল্লাহ অনেক টাকা দিয়েছে এরা ফাইভ স্টার হোটেলে থাকতে পারে আসলে এই সবগুলা বাবাখোর ডাইলখোর আর শিশাখোর ঠিক কিনা বলেন সবগুলা মাদকাসক্তের সাথে জড়িত যার কারণে ওদের পরিবারের মধ্যে শান্তি নাই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নাই বাবার সাথে সন্তানের সম্পর্ক নাই সন্তানের সাথে বাবার সম্পর্ক নাই যেই পরিবারের মধ্যে নেশা ঢুকে যায় যেই পরিবারের মধ্যে একটা সন্তান মাদকাসক্ত থাকে ওই পরিবারটা দুনিয়ার ছোটখাটো জাহান্নাম হয়ে যায় ঠিক কিনা বলেন সেজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের তরুণ সমাজ কোন দিকে যাচ্ছে এবং যুবকদেরকেও এই কথা চিন্তা করতে হবে যে এই নেশা শুধু
শুধু তোমার দুনিয়া নষ্ট করবে না, এই নেশা তোমার পরকালকেও চিরতরে নষ্ট করে দিবে। সেজন্য সকল প্রকার নেশা দ্রব্য থেকে বাঁচতে হবে, আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আবার এই নেশা আপনি করেন, এই নেশার ভিতরে কিন্তু জানের ক্ষতি আছে, মালেরও ক্ষতি আছে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে আল্লাহ ক্রয় করে নিয়েছে। আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। আমরা যারা মুমিন, মূলত এই জান মালের মালিকানা আমাদের কাছে নাই, আছে নাকি বলেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। যেই ব্যক্তি নিজেকে মুমিন দাবি করবে, সেই ব্যক্তি বাস্তবিক পক্ষে তার জান এবং মালকে নিজের মালিকানায় অন্তর্ভুক্ত করতে পারবে না। মুমিনের জান এবং মালের মূল মালিককে আওয়াজ দিয়ে বলে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। ইশতারা শব্দটা অতীতকালীন অর্থ প্রদান করে, তার মানে ক্রয় বিক্রয় আল্লাহর সাথে আমাদের হয়ে গেছে। বোঝানোর জন্য বলি, আলহামদুলিল্লাহ আপনাদের বাজারটা তো অনেক বড়, খুব তাজা তাজা তরকারি দেখা যায়। মনে করেন আপনি সকালবেলায় রাস্তায় হাঁটতে বেরোইছেন, হঠাৎ করে দেখলেন একটা লোক কয়েকটা সুন্দর কদু নিয়া রাস্তার মধ্যে বিক্রি করার জন্য বসে আছে, লোকটাও আপনার পরিচিত। স্বাভাবিক মুমিন যারা, কদুর তরকারির প্রতি এদের একটু আলাদা সিম্প্যাথি থাকে, দুর্বলতা থাকে, ঠিক কিনা বলেন? কদুটা দেইখা খুব পছন্দ হয়েছে, একেবারে জালি কদু, কিন্তু আপনার পকেটে এখন টাকা নাই। আপনি এবার কদুর মালিককে বলতেছেন, ভাইরে তোমার এই কদুটা তো আমার পছন্দ হয়েছে, আমি তোমার কদুটা কিনতে চাই, কিন্তু এখন আমার কাছে তো টাকা নাই, আমি আধা ঘন্টা পরে তোমাকে টাকা দিতে পারবো। কদুটদু বাইসা বললেন, তুমি যদি রাজি থাকো এই কদুটা আমাকে দিবা নাকি? দাম ঠিক হয়ে গেল 50 টাকা। এবার আপনি কদুওয়ালাকে বললেন, শোনো কদুটা তোমার কাছে রাখো, আমি 50 টাকা এনে তোমার কাছ থেকে কদুটা নিয়ে যাব। বলেন তো, দুই পক্ষের কথাবার্তার মধ্যে যদি কোনো ফাঁক ফোকর না থাকে, এই যে কদুওয়ালার কাছে তার কদু আছে, আর ওই যে কদু কিনলো এখনো টাকা প্রদান করে নাই, যদিও টাকার লেনদেন হয় নাই, কদুও নেওয়া হয় নাই, কিন্তু এর পরেও কদুর মালিকানা ওই হাঁটতে যাওয়া লোকটার হয়ে গেছে কিনা? কদু কিন্তু এখন তার কাছে আছে, এখনো নিজের কাছে নাই নাই, শুধুমাত্র কথার দ্বারা ক্রয় বিক্রয় সম্পূর্ণ হয়ে গেছে। অনুরূপভাবে ঈমান আনার কারণে আল্লাহ তাআলার সাথে আমার আপনার জানমালের ক্রয় বিক্রয় কমপ্লিট হয়ে গেছে। যদিও আমার জান, আমার মাল আমার কাছে আছে, কিন্তু মূল মালিকানা আমার কাছে নাই, কার কাছে আছে আওয়াজ দিয়া বলে? আল্লাহর কাছে। এখন জান্নাত যেমন কদুওয়ালার কাছে কদু, আল্লাহ তাআলার কাছে জান্নাত আমার কাছে আছে জানমাল, যেমন ওই টাকাওয়ালার কাছে টাকা, কিন্তু টাকাওয়ালার কাছে টাকা আছে ঠিক, 50 টাকার মালিক হয়ে গেছে কদুওয়ালা, কদুওয়ালার কাছে কদু আছে ঠিক, কিন্তু কদুর মালিক হয়ে গেছে ওই টাকাওয়ালা। অনুরূপভাবে জান আমার কাছে আছে, মাল আমার কাছে আছে, কিন্তু এই জান মালের মালিক হয়ে গেছে আল্লাহ। জান্নাতের মালিকানা আল্লাহর কাছে আছে, কিন্তু এই জান মালের মালিকানার বদৌলতে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছেন, সেই জান্নাতটা আল্লাহ তাআলার কাছে আছে। এই জন্য বলেন তো, আল্লাহ তাআলা কি খুশি হবে নাকি? আল্লাহর রেখে যাওয়া জান মাল দিয়া, আল্লাহর রাখা জান মাল দিয়া যদি আমি আপনি বিড়ি সিগারেট কিনে খাই, আল্লাহ খুশি হবে নাকি? খুশি হবে বলেন? ওই কদুওয়ালা কদু বিক্রি করতে পারবে না, কদুওয়ালার এখন আর সেই অধিকার নাই। অনুরূপভাবে আমার আপনারও সেই অধিকার নাই, যেখানে খুশি যে জায়গায় খুশি আমি আপনার, আমি আমার জান মালকে ব্যয় করতে পারবো না, কিন্তু যেই জায়গাগুলাই আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন সেই জায়গাগুলাই ব্যবহার করা যাবে, ঠিক কিনা বলেন? এখন ওই কদুওয়ালার কাছে কদুটা, কদুওয়ালার কাছে এই কদুটা আছে আমানত। কি আছে জোরে বলেন? আমানত। বলেন তো ওই কদুওয়ালা কি ওই চাচার আধা ঘন্টা সময় শেষ হওয়ার আগে ওই কদু বিক্রি করার অধিকার রাখে? রাখে না, এখন ওইটা ওর কাছে আমানত। আমানতের জিনিসের ব্যবহারের কোনো অনুমতি নাই। আল্লাহ তাআলা জানমাল আমার কাছে রাখছেন আমানত, এই আমানত ব্যবহার অনুমতি, ব্যবহারের অনুমতি কারো নাই।
কিন্তু যদি কোনো হৃদয়বান এই সুযোগ দিয়ে দেয় যে এটা আপনার কাছে আমানত রাখলাম ঠিক আছে কিন্তু এটার ব্যবহার আপনি করতে পারবেন তখন এইটা শুধু আমানত থাকে না এটা তখন হয়ে যায় নিআমত অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই জানমাল আমার আপনার কাছে এখন আছে নিআমত আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন এই নিআমতের সদাচরণ যে করবে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি নিআমতের যথা ব্যবহার করো তথা নিআমতের শুকরিয়া আদায় করো কথায় শুধু কথা বেড়ে যায় নিআমতের শুকরিয়া আদায়ের পদ্ধতি হলো নিআমত যেমন শুকরিয়াটা তেমন একটা মানুষের কোটি কোটি টাকা আছে সে যদি 5000 দানার তসবিহ নিয়ে শুধু আলহামদুলিল্লাহ বলে টাকার শুকরিয়া আদায় হবে না কারণ আল্লাহ তাআলা তাকে টাকা দিয়েছে সে যাকাত দিবে সে দান সাদাকা করবে হজ ফরজ হলে হজ করবে এটা হবে তার টাকার শুকরিয়া একজন মানুষ সুস্থ আছে সে যদি এই সুস্থতার বিনিময়ে শুধু টাকা দান করে আলহামদুলিল্লাহ বলে সুস্থতার নিয়ামত আদায় হবে না সে যখন সুস্থ আছে অবশ্যই দৈনিক আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পাঁচবার তাকে হাজিরা দিতে হবে এরকম নিয়ামত যেমন শুকরিয়াও তেমন প্রতিটা সিস্টেম এরকম আলাদা আলাদা আছে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিলেন জানার মাল এখন এই নিয়ামতের যদি সদাচরণ করি তথা আমার জানের ব্যয় আমি এমন জায়গায় করি যেই জায়গায় ব্যয় করলে আল্লাহ খুশি হয় আমার মাল আমি এমন জায়গায় ব্যয় করি যেই জায়গাতে ব্যয় করলে আল্লাহ খুশি হয় এইভাবে করার পরে আমি যদি আলহামদুলিল্লাহ নাও বলি অবশ্যই অবশ্যই আমার জানমালের শুকরিয়া আদায় হয়ে যাবে আর আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তথা আমি আল্লাহ প্রদত্ত যেই ব্যবস্থাপনা সেই ব্যবস্থায় যদি তুমি তোমার মাল সম্পদের ব্যয় করো লা আযীদান্নাকুম আমি তোমার সম্পদ এবং জানের ভিতরে মালের ভিতরে বরকত দিয়ে দিব কিন্তু তুমি যদি এমন জায়গায় আমার রেখ রাখা আমার আমানত এবং আমার দেওয়া নিআমতের জানমালের অপব্যবহার করো ওয়ালা ইন কাফারতুম তথা এমন জায়গায় তুমি কাজগুলা করো ব্যয় করো যেটা আমি আল্লাহ করতে মানা করেছি তাহলে মনে রাখো ইন্না আযাবী লাশাদীদ হয়তো তুমি দুনিয়ার মধ্যে সুযোগ পেয়ে এই কাজগুলা করতেছো কিন্তু আখেরাতে তোমার জন্য আমার কঠিন আযাব অপেক্ষা করতেছে আমার আযাব অতিব কঠোর এটা তোমাকে মনে রাখতে হবে সেজন্য কোন মুমিন এমন কিছু খেতে পারবে না এমন কিছু করতে পারবে না যাতে তার জানমালের সামান্য পরিমাণ নোকসান হয় এখন কোন মানুষ যদি দৈনিক ধূমপান করে তাহলে তার ফুসফুসে নষ্ট হয়ে যায় শ্বাসকষ্ট হয় নিজের টাকা দিয়া আল্লাহ প্রদত্ত নিয়ামত দিয়া বিড়ি সিগারেট কিনে খাওয়া এটা শুনতে কেমন লাগে না ঠিক না বলেন আর এটা দিয়ে যদি আরো মদ খায় নেশা করে এটা তো আরো জঘন্য পাপ সেজন্য আমরা এই ধরনের পাপের দিকে অগ্রসর হব না আমাদের যুব সমাজকে আমরা খেয়ালে রাখব এবার আসেন জুয়া তৎকালীন সময়ের জুয়ার অনেক পদ্ধতি ছিল এখনো জুয়ার পদ্ধতি আছে শুধু সিস্টেম চেঞ্জ হইছে আর সবকিছু এক আছে তৎকালীন সময়ের একটা জুয়ার পদ্ধতি ছিল এইরকম 10 জন মানুষ মিলা একটা উট কিনছে উটটাকে 10 ভাগ করা হলো এখন এই জায়গায় হবে একটা লটারি জুয়া হবে একটা সিস্টেমটা কি ওদের অনেকগুলা তীর থাকতো ফলা তীর এই তীরগুলার মধ্যে তারা নাম লেখা রেখে দিত মনে করেন এই 10 ভাগ উটের গোশতকে তারা 7টা ভাগে আনবে 7 ভাগে যদি করতে হয় কোন ভাগে লেখলো 1 ভাগ কোনটার মধ্যে লেখলো 2 ভাগ কোনটার মধ্যে লেখলো 3 ভাগ আর বাকি 3টা তীর তারা খালি রাখলো কিছুই লিখলো না এইবার সব তীরগুলা একত্রিত করে উল্টা পাল্টা করে বলল টানো লটারি টানানো লটারি এরকম আছে না এইবার একজন টানছে ওইটা দেখে তার ভাগ্যে 3টা আর একজন টানছে ওর ভাগ্যে কিচ্ছু নাই তার ভাগ্যে কি নাই কিছু নাই তাহলে এই যে লটারি হলো একজন ঠকলো আর একজন জিতলো এটা একটা সিস্টেম ছিল আমাদের দেশেও এরকম আছে আপনি 10 টাকা দিয়ে লটারি কিনছেন সাহায্যের আশায় না 40 লাখ টাকার আশায় আছে না নাই এরকম ঘরে ঘরে লটারি এই জুয়া পৌঁছায় দেওয়া হইতেছে মানুষ না বুঝে ভালো মনে করে জুয়ার মধ্যে ডুবে যাচ্ছে অবশ্য সে টেরও পাইতেছে না সেই জন্য এই যে আবার আধুনিক সিস্টেম আছে আইপিএল চলে বিপিএল চলে বঙ্গবন্ধু লীগ আছে প্রত্যেকটা ক্রিকেট ম্যাচ নয় প্রতিটা বলে বলে আমাদের দেশের যুবকেরা জুয়া খেলে
পাঁচ জন বসছে দুইজন বলে বল এই বলে কি হবে একজন কয় ছক্কা একজন কয় আউট একজন কয় ডট বল একজন কয় ফোর এবার প্রতিটার উপরে একটা বেট থাকে ছয় হলে এই কয় টাকা বোল্ড হলে এই কয় টাকা আউট হলে এই কয় টাকা প্রতি বলে বলে বাজি জুয়া চলতেছে আমাদের সমাজে সেজন্য এইগুলো আমাদেরকে খেয়াল করতে হবে শুধুমাত্র আমরা যদি এই চিন্তা করি প্রশাসন জুয়া বন্ধ করে দিবে সম্ভব নয় অবশ্যই আমাদের নিজেদেরকে উদ্যোগ নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাও আমাদের জন্য রেখে গেছেন তা যাই হোক এরপরে মূর্তি পূজার ব্যাপারে মূর্তির ব্যাপারে আজকে তো বাংলাদেশের টক অফ দা আমাদের দেশের জন্য একবারে গরম খবর হলো ভাস্কর্য নাকি মূর্তি এটা নিয়ে ঠিক কিনা বলেন ভাস্কর্য হোক আর মূর্তি হোক যেখানে শিরকের সম্ভাবনা আছে সেখানে মুমিন থাকবে না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ভাগ্য পরীক্ষা সরা আমাদের দেশে মানুষ ভাগ্য পরীক্ষা করে ঢাকা শহরের মধ্যে ছেড়া ছটের উপরে টিয়া পাখি নিয়া কয়েকটা চিঠি নিয়ে বসে থাকে মানুষ তার কাছে ভাগ্য গণনা করতে যায় যায় কি যায় না বলেন হস্তরেখা মাপ করে দেখে যে ওর হাতের মধ্যে কি ভালো আছে মন্দ আছে সকল কল্যাণ অকল্যাণ হাতের মধ্যে নাই কারো কাছে কল্যাণ অকল্যাণের চাবি নাই কল্যাণ অকল্যাণের চাবি কার হাতে জোরে বলেন আল্লাহ তাআলার হাতে এই ধরনের কাজের সাথে যারা সম্পৃক্ত আল্লাহ তাআলা বলেন এগুলো হলো নাপাক কাজ এগুলো কি কাজ নাপাক কাজ রিজসুম এগুলো নাপাক আর এগুলো কি মিন আমালিশ শয়তান শয়তানের কাজ কি কোনো মুমিন করতে পারে আর আল্লাহ জানায় দেন শয়তানের কাজ যদি কেউ করে সে সফল হতে পারবে না সেজন্য আল্লাহ বলেন এগুলো তোমরা ত্যাগ করো এগুলো তোমরা ছেড়ে দাও এগুলো থেকে বিরত থাকো লাআল্লাকুম তুফলিহুন তোমরা যদি দুনিয়া আখেরাতে সফল হতে চাও আমরা দুনিয়া আখেরাতে সফল হতে চাই না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পাপাচারগুলো সহ সকল প্রকার পাপ থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ দান করুক সকলে